बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। शेख আব্দুল ওয়াহাব মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার এই বিষয়ের চতুর্থ অধ্যায়ের অংশীদারি ব্যবসায় সম্পর্কে ধারণা দেব। আজকের পাঠ উপস্থাপনায় আমি তোমাদের সাথেই আছি। আমি শাহানা সুলতানা, প্রভাষক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো চতুর্থ অধ্যায়, অধ্যায়ের নাম অংশীদারি ব্যবসায়। তো আমরা এখন জেনে নিব অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝায়। তো আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম এক মালিকানা ব্যবসায়। তো সেখানে একজন মালিক ছিল, অর্থাৎ একজন মালিক কর্তৃক গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। তো আজকের প্রশ্ন আমাদের অংশীদারি ব্যবসায়। তো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এখানে একের অধিক জনশক্তির প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক জনশক্তি নিয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসায়কে এক মালিক, সেই ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। তো আমি আবার বলি যে দুই বা ততোধিক ব্যক্তি নিয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয় সেই ব্যবসায়কে আমরা অংশীদারি ব্যবসায় বলতে পারি। তো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি না হলে অংশীদারি ব্যবসায় বলা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি যে অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এ ব্যবসাটি গঠিত এবং পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এত সময় ধরে অংশীদারি ব্যবসায়ের ধারণা নিলাম। এরপরের প্রশ্ন আমাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি কী কী। তো প্রথম পয়েন্ট দেখো একাধিক সদস্য, অর্থাৎ একের অধিক দুই বা ততোধিক সদস্য নিয়ে এই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। তো আমরা বলতে পারি সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 20 জন সদস্য এবং ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে 10 জন সদস্য থাকতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা। এরপরে চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি না হলে অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। তো অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই সদস্যদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। আমরা বলতে পারি যে একটা উদাহরণ দিতে পারি যে মনে করো আমাদের কলেজ ক্যাম্পাসের বাইরে 3 বন্ধু মিলে একটা ফটোকপি ব্যবসার দোকান দিল। তো মাস শেষ এই ব্যবসায় তারা 3 জনই মূলধন ইনভেস্ট করে। মাস শেষ হলে, লাভ লস হলে তারা চুক্তির ভিত্তিতে নিজেরাই আবার ভাগ করে নেয়। তো আমরা এটাকে অংশীদারি ব্যবসায় বলতে পারি, কারণ এখানে 3 বন্ধুর মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক ছিল। তাহলে অংশীদারি ব্যবসায় হতে হলে অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। নেক্সট পয়েন্ট, মূলধন সরবরাহ। অংশীদারি ব্যবসায় মূলধন সরবরাহ করে এ ব্যবসায়ের যতগুলো সদস্য আছে সবাই তাদের ব্যক্তিগত তহবিল থেকে তারা মূলধন সংগ্রহ করে। তো মনে করো 10 জন সদস্য থাকতে পারে, এই 10 জন সদস্যই এই মূলধনটা সরবরাহ করবে। আবার লাভ হলে তারা নিজেরাই ভাগ করে নেবে চুক্তির ভিত্তিতে, আবার লোকসান হলে এর দায়ভারও তাদের ঘাড়ে পড়তে। এরপরে নেক্সট পয়েন্ট আছে পরিচালনা। এই ব্যবসায় এই অংশীদারি সদস্যদের মধ্য থেকে একজন
যে ব্যবসাটা পরিচালনা করতে পারে। আবার যদি মনে করে সকল সদস্য আমরা সবাই পরিচালনা করব, সেটাও তারা করতে পারে। এরপরে নেক্সট হয় রাজপতি বণ্টন। অংশীদারি ব্যবসায়ের সদস্যরা এই ব্যবসায় যে লাভ হয় তারা তাদের চুক্তির ভিত্তিতে এই লাভটা তারা ভোগ করে, এবং যদি লোকসান হয় লোকসানটাও তারা চুক্তির ভিত্তিতে নিজেদের মধ্যে তারা বণ্টন করে নেয়। এরপরে পারস্পরিক আস্থা বিশ্বাস। ব্যবসায় গঠন করতে হলে অবশ্যই সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস যদি না থাকে আসলে কোনো ব্যবসায়ী সফলভাবে পরিচালনা করা যায় না। তো অবশ্যই যে 20 জন সদস্য থাকবে কি একের অধিক সদস্য থাকবে, উভয়ের মধ্যে একটা পারস্পরিক আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাদের ভিতর ভালোবাসা থাকতে হবে। এই পারস্পরিক আস্থা এবং বিশ্বাস যদি না থাকে তাহলে এই ব্যবসায় পরিচালনা করা অনেক কঠিন হয়ে পড়ে। নেক্সট পয়েন্ট, আইনগত সরকার অনুপস্থিতি। এই ব্যবসায় পরিচালনা করতে হলে আসলে সরকারের অনুমতির প্রয়োজন হয় না। যে কেউ ইচ্ছা করলে 2 বা ততোধিক সদস্য মিলেই কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করতে পারে, অর্থাৎ আইনগত কোনো ঝামেলা তাদেরকে পোহাতে হয় না। তারপরে সর্বশেষ পয়েন্ট, স্থায়িত্বের অনিশ্চয়তা। এই ব্যবসায় আসলে স্থায়িত্ব অনেক কম, এটা সদস্যদের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভর করে। যে ইচ্ছা করলে সদস্যরা এই ব্যবসাটা গুটিয়ে ফেলতে পারে, আবার সদস্যরা যদি মনে করে যে আমরা এই ব্যবসাটা টিকিয়ে রাখবো তাহলে তারা টিকিয়ে রাখতে পারে। তো এই ব্যবসায় কোনো সদস্য যদি পাগল, মস্তিষ্ক বিকৃত এরকম হয় তাহলে কিন্তু এ ব্যবসাটা গুটিয়ে ফেলা সহজ হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকের ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায় কি সেটা জানলাম, এ ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম। তো আজকের ক্লাসের এই পয়েন্টের সাথে তোমাদের বইয়ের পয়েন্টসগুলো মিলিয়ে নিবে এবং বাসায় বসে বসে ক্লাসের সাথে সাথে বইও সুন্দর করে পড়বে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা বাইরে যেতে পারো না তো।